নমস্কার বন্ধুরা, আপনাদের সকলের জন্য একটা বিরাট সুখবর যে আপনাদের পূজার ছুটি কিন্তু বুধবার থেকেই পড়ে যাচ্ছে। বুধবার থেকেই কিন্তু ছুটির ঘোষণা করে দিয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এই ছুটিটা টানা চলবেই আপনাদের 27 তারিখ পর্যন্ত। কিন্তু তার মাঝে দু একটা দিন কিন্তু স্কুল খোলা থাকবে। সে কটা দিন স্কুল খোলা থাকবে এবং কাদের কাদের জন্য স্কুল খোলা থাকবে সেই বিষয়ে কিন্তু স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে পূজার ছুটির যে নতুন তালিকা প্রকাশ করেছে, সেই নতুন তালিকা অনুযায়ী আপনাদের 18 তারিখ অর্থাৎ বুধবার থেকে কিন্তু টানা ছুটি পড়ছে, এবং সেই বুধবার থেকে টানা ছুটি চলবে 16 তারিখ পর্যন্ত, অর্থাৎ 16ই নভেম্বর পর্যন্ত। তারপরে কিন্তু আবার 19শে নভেম্বর রবিবার ছুটি আছে, 20শে নভেম্বর আপনাদের ছট পুজো উপলক্ষে অতিরিক্ত একটা দিন ছুটি দেওয়া হয়েছে, তারপরে আবার 27শে নভেম্বর ছুটি আছে, অর্থাৎ এই 27শে নভেম্বর কিন্তু গুরু নানকের জন্মদিন আছে। অর্থাৎ যদি আপনারা দেখেন 18 থেকে যদি আপনারা 16 পর্যন্ত দেখেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের রবিবার দিন ধরে কিন্তু 30 দিন হচ্ছে। তারপরে কিন্তু আবার আপনাদের 19 তারিখ ছুটি, 20 তারিখ ছুটি, 26 তারিখ ছুটি এবং 27 তারিখ ছুটি। এখানে কিন্তু সর্বমোট আপনাদের 34 থেকে 36টা ছুটি কিন্তু হয়েই যাচ্ছে। তাই বর্তমানে আপনাদের পূজার ছুটি কিন্তু 30 দিনের বেশি কিন্তু আপনারা পেয়ে যাবেন সকলের জন্য। কিন্তু প্রাথমিকের ছাত্রছাত্রীদের জন্য কিন্তু এই ছুটিটা এতটা নেই, তাদের কিন্তু সর্বমোট 19 দিন ছুটি আছে, যেখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা ক্লাস 5 থেকে 9 পর্যন্ত সকলের কিন্তু এই ছুটিটাই কিন্তু ঘোষণা করা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে। কিন্তু প্রাথমিকের ক্ষেত্রে ছুটিটার নতুন তালিকা যে প্রকাশ করা হয়েছে, সেই নতুন তালিকা অনুযায়ী তাদের কিন্তু 19 দিন মাত্র ছুটি দেওয়া হয়েছে। এবং তার পাশাপাশি আপনারা জানেন যে পূজার ছুটির পরেই আপনাদের টেস্ট পরীক্ষা, এবং টেস্ট পরীক্ষা নিয়ে আপনারা অনেকেই চিন্তিত আছেন। টেস্ট পরীক্ষার প্রশ্ন কেমন আসবে, আপনাদের ফল কেমন হবে, সে বিষয়ে কিন্তু নতুন করে চিন্তার কোনো কারণ নেই। আপনাদের যতটা সিলেবাস হয়েছে সেই সিলেবাস অনুযায়ী কিন্তু আপনাদের প্রশ্ন হবে, কারণ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এবার থেকে কিন্তু স্কুলে তাদের নিজস্ব প্রশ্ন করবে। স্কুলের শিক্ষক শিক্ষিকারাই কিন্তু খাতা চেক করবেন, অর্থাৎ স্কুলেই যখন প্রশ্ন হবে স্কুলের সাজেশন অনুযায়ী কিন্তু আপনাদের প্রশ্ন আসবে, এবং স্কুলের শিক্ষক শিক্ষিকারা যখন খাতা দেখবেন তাহলে কিন্তু আপনাদের নম্বরও ভালো উঠবে, সেক্ষেত্রে কিন্তু ফেল করার কোনো সম্ভাবনা থাকবে না। কিন্তু ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে আপনাদের কিন্তু ভালো করে পড়াশোনা করতে হবে, ভালো করে প্রিপারেশন নিতে হবে, কিন্তু সেটা পূজার পরে করলেও আপনাদের অসুবিধা হবে না। পূজার কদিন আপনারা ভালো করে এনজয় করে নিতে পারবেন, তারপরে যখন আপনাদের পূজা শেষ হয়ে যাবে আবার কিন্তু আপনারা পড়াশোনায় মনোযোগ দিতে পারবেন। তাই বর্তমানে পূজার ছুটিটা কিন্তু বুধবার থেকে পড়ে যাচ্ছে। আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছিলেন পূজার ছুটিটা ঠিক কত তারিখ থেকে পড়ছে, বুধবার থেকে অর্থাৎ 18 তারিখ থেকে কিন্তু আপনাদের ছুটি পড়ছে, সোজা চলে যাবে 16ই নভেম্বর পর্যন্ত। তারপরে আবার মাঝে 2 দিন খুলছে, 17 এবং 18 তারিখ, 19 তারিখ আপনাদের রবিবার দিন ছুটি পড়ছে, আবার 20 তারিখ ছুটি আপনাদের ছট পুজো উপলক্ষে, 21 থেকে 25 তারিখ আবার স্কুল খোলা থাকছে, তারপরে 26 তারিখ রবিবার দিন এবং 27 তারিখ গুরু নানকের জন্মদিন। 14ই অক্টোবর শনিবার মহালয়া, অর্থাৎ মহালয়ার সময় থেকেই পুজো প্রায় শুরু হয়ে যায়। 20ই অক্টোবর মহাষষ্ঠী, 21 সপ্তমী, 22 মহাষ্টমী, 23 মহানবমী, 24 বিজয়া দশমী, 24, 25 এবং 26 এই 3টি দিন পুজোর কার্নিভেলে যারা অংশগ্রহণ করবেন তারা ছাড়া তাদের ঠাকুর বিসর্জন করতে পারবে, কারণ 27 তারিখে আমরা কার্নিভেলটা করব লাস্ট ডেতে, কারণ 28 তারিখে লক্ষ্মী পুজো আছে, এটা মাথায় রাখবেন। তাহলে এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।